বহু প্রতীক্ষার অবসান কাটিয়ে আগামী 5ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটিয়া পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। বহু প্রতীক্ষার অবসান কাটিয়ে আগামী 5ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কার্যকর্তারা বিভিন্ন মন্দির প্রাঙ্গণ থেকে মাটি এবং চানজল নিয়ে কয়েকজন কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। এদিন বিকেলে বর্ধমান জেলা বিজেপি কর্মীর পক্ষ থেকে একটি টিম বর্ধমান বেচারহাট ওলাইচণ্ডীতলার ওলাইচণ্ডী মাতার মাটি এবং চানজল নিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। এদিন বিজেপি কর্মী শ্যামল রায় জানান, বহু প্রতীক্ষার পর এই শিলান্যাস অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 5 তারিখ যে লকডাউন হচ্ছে সেটি হোক, কিন্তু রাম মন্দিরের শিলান্যাস উন্মোচন হবেই। আমরা সমস্ত সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সার্বিকভাবে কাজকর্ম করব এবং খুবই কম সংখ্যক কার্যকর্তাদের নিয়ে আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখুন, দীর্ঘ 450-500 বছরের একটি ভারতবর্ষের ভাবাবেগ গত বছর বাস্তবায়িত পরিণত হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে অযোধ্যা রাম মন্দির হবে। আগামী 5 তারিখ প্রধানমন্ত্রী সেই ভূমিপূজন করবেন। আমরা যারা সমাজের হিন্দুত্ব, যারা হিন্দুত্ব ভাবাবেগ, যারা আস্থাকে মানি, আমরা সামাজিক মানুষের মধ্যে আলোচনা করেছিলাম যে কিছু ছেলে যাওয়ার জন্য, তো আমরা সেখানে যাচ্ছি। আমরা এখানকার মাটি, এখানকার ইট, এখানকার জল, আমরা সব কিছু নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা 21-22 জন যাচ্ছি গোটা জেলাতে। লকডাউন কার্যকারী যদি অন্য কোনো ধার্মিক পরবে যদি মানানো হয়, তাহলে কেন আজকে ভূমি পূজনের ক্ষেত্রে মানা হবে? সেই এবং ভূমি পূজনের ক্ষেত্রে যেটা মানা হচ্ছে, নির্দিষ্ট একদম কম সংখ্যক মানুষদের মধ্যে দিয়ে, মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু গত আগামী পরশুদিন পুজোর ভূমি পূজন হবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা সেইভাবেই সেখানে অংশগ্রহণ করবো, যার জন্য আমাদের গাড়িতে 4 জন করে মানে আমরা লোক যাচ্ছি, কেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য। অর্থাৎ অন্য কোনো প্রোগ্রামে যদি যখন অসুবিধা না হয়, তো এটারও হবে না। আগামী 5 তারিখ যে ভূমি পূজন হবে, আমরা দায়িত্ব সহকারে বলতে পারি সেখানে প্রাইম মিনিস্টার আসবে, অর্থাৎ এখানে ছেলে গেলাম ব্যাপার না। এখানে একদম সোশ্যাল ডিস্টেন্সিং, স্বাস্থ্যবিধি মেনে হবে, এটা নিয়ে কোনো ভাববার কোনো কারণ নেই। বর্ধমানে মানুষদের খুশির ব্যাপার যে আমরা তাদের যে ভাবাবেগকে নিয়ে আমরা সেই অযোধ্যা রাম মন্দিরে অংশগ্রহণ করতে পারি এবং তারা যেন আমাদের জন্য কামনা করে যেন আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। পূর্ব বর্ধমান থেকে অরিজিৎ সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।